মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে মানুষের মস্তিষ্কে চিপ বসালো এলন মাস্কের সংস্থা এটি একটি ব্রেন ইন্টারফেস যা মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারে সরাসরি যোগাযোগ গড়ে তুলবে কী কাজ করবে এই চিপ মূলত পক্ষাঘাতে আক্রান্ত রোগীদের মনের কথা বুঝতে এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই ওই চিপের কাজ এর নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি যা চিকিৎসাবিদ্যায় যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে মঙ্গলবার এক মানব মস্তিষ্কে সফলভাবে নিউরোলিঙ্কের ওই চিপ বসানো সম্ভব হয়েছে ওই ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন বলেও জানা গিয়েছে গোটা বিশ্ব এখন কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে নিউরোলিঙ্কের এই গবেষণার দিকে উল্লেখ্য দু সালে স্থাপিত নিউরোলিঙ্ক নামের সংস্থাটি মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করছে দু হাজার একুশ সালে নিউরোলিঙ্ক জানিয়েছিল তারা দুটি বাদরের মস্তিষ্কে এই চিপ প্রতিস্থাপন করে পরীক্ষা চালিয়েছে এমনকি এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয় এবার তারা সফলভাবে মানুষের মস্তিষ্কেও চিপ বসালো যার ফলে নিজেদের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল এলন মাস্কের সংস্থা